এরপরে আমরা যে ফিচারসটার কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভ। গুগল ড্রাইভের আন্ডারে আপনি যে জিনিসগুলো রাখতে পারেন সেই এর কাজটা ফটোশপের মতনই, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আপনি ডকুমেন্টেশনগুলোও রাখতে পারেন। আপনি আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, যেগুলো আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো আপনাকে সবসময় ক্যারি করতে হয় সেগুলো আপনি ডকুমেন্টগুলো এখানে সেভ রাখতে পারেন। এবং আপনি আপনার কোনো সিগারেট ফাইলও এখানে ড্রাইভের আন্ডারে রেখে দিতে পারেন। আপনার কোনো সফটওয়্যার ব্যাকআপ, আপনার কোনো ইম্পর্টেন্ট ফাইলস, আপনার HS-এর মার্কশিট, আপনার রেজাল্টের মার্কশিট, সমস্ত কিছু এর মধ্যে আপনি ব্যাকআপ রাখতে পারেন। এবং এখানে আপনি 15 GB পর্যন্ত ফ্রি স্টোরেজ পেয়ে যাবেন। অবশ্য এটা কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট অনুপাতে আপনি 15 GB ফ্রি স্টোরেজ পাবেন। সেখানে আপনি ফটোজ ও ড্রাইভ মিলিয়ে 15 GB ভর্তি করে ফেলতে পারেন। এরপর তো এই হচ্ছে ড্রাইভের ইন্টারফেস। আপনি এই ড্রাইভের মধ্যে বিভিন্ন ফাইল এখানে সাজিয়ে রাখতে পারবেন। নর্মালি এই অ্যাপস অ্যান্ড্রয়েড এখন সেটগুলোতে এই অ্যাপসটা বাই ডিফল্ট দেয়াই থাকে, তা সত্ত্বেও আপনি যদি চান আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে এই অ্যাপসের মধ্যে আপনি দেখুন, এখানে এই প্লাস চিহ্নটা ক্লিক করলে এখানে বিভিন্ন অপশান আসছে। এই অপশানগুলো ব্যবহার করে আপনি এই ড্রাইভটাকে বা ড্রাইভের আন্ডারে আপনি আপনার ফাইল বা ফোল্ডারগুলোকে আপলোড করতে পারবেন। এখানে আপনি ফোল্ডারে গেলে আপনার ডাইরেক্ট এখানে ফোল্ডার তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি আপলোডে গেলে দেখুন এখানে আপনার ফাইল ম্যানেজার খুলে যাচ্ছে, এখান থেকে আপনি ফাইলগুলো এখানে আপলোড করে দিতে পারবেন।